মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দু সপ্তাহ বাদে রায়দান হবে, ততক্ষণ পর্যন্ত মালিনী ব্যানার্জিকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিচ্ছে আদালত। রায় না শোনালে কি হবে? মালিনী ব্যানার্জির অপরাধের যা তালিকা, চারটে অ্যাটেম্প টু মার্ডার, কঠিনতম শাস্তি হবে, ফাঁসির সাজাও হতে পারে। কি হয়ে গেল বলছো তাই? এবার তুমি তোমার মাকে চিনতে পারলে তো বুঝতে পেরেছো নিশ্চয়ই এতদিন আমি যা যা বলেছি ভুল কিছু বলিনি। দিদি এত কিছু করে ফেললো আর আমি দিনের পর দিন এই মানুষটাকে বিশ্বাস করে গেলাম, এখনো চুপ করবো? চুপ চুপ কর। চিন্তা তো আমারও হচ্ছে শ্রেয়া, আমিও তো প্রায় সমস্ত অপরাধেরই সঙ্গী বৌদির। এবার বৌদির যদি ফাঁসির হুকুম হয় তাহলে তো আমাকে নিয়েও টানাটানি হবে। ও বাবা, ফাঁসিটা চাই না, বিশ্বাস করো আমি চাই মালিনী ব্যানার্জি শাস্তি, মালিনী ব্যানার্জি সূত্রে যান, ফাঁসির কারণ একটু আমি চাই না। দিদি ওনার ফাঁসি হবে এটা কেন ভাবছো? মানে এটা তো এখনো ডিসাইড হয়নি না। যদি ফাঁসি হয় তখন কি হবে? তুমি এত টেনশন, কিছু হবে না, আমার ফাঁসি হবে না, ফাঁসি হবে না। মা, মা তুমি এটা কেন করলে? মা আমাদের তো কিচ্ছু কম ছিল না, বলো মা কেন করলে? কেন? আমি কিছু করিনি, কিছু করিনি, আমি কিছু করিনি, আমার ভাগ্য হবে না, হবে না। আপনি তো উত্তেজিত হবেন, উত্তেজিত হবেন। জজ সাহেব তো রায় দেননি, দু সপ্তাহ সময় চেয়েছি। আপনি চুপ করুন, একটাও কথা বলবেন না আপনি, আপনি কেস তো জিততে পারলেন না, ওটা আমার আমার পুলিশ কাস্টডি হয়ে যাবে। আবার শুনছি নাকি আটকাবো বলো তো, আমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।